সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সকলকে হালকেন স্টাইনের ক্লাস টেনের ইলেভেন চ্যাপ্টারে যেটি হলো জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা আমরা অলরেডি প্রথম অংশে জাতীয় সম্পদ সম্পর্কে আলোচনা করেছি তাই না ঠিক মনে আছে কিনা তোমাদের সকলের জাতীয় সম্পদ কি কি কয়েক রকমের শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে এবং এখন আজকে আমরা জানবো অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ কি কি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে আমাদের দেশে বা পুরো পৃথিবীতে কি কি অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন আমাদের দেশের জন্য কোনটা উপযোগী বা কোনটা হওয়া উচিত ছিল বা কোনটা রয়েছে সকল কিছু আমরা এক এক করে জানবো আমি তোমাদের সাথে আছি তাজমুল করিম পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে চলো শুরু করা যাক বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা মানুষের প্রয়োজন বহুবিধ অর্থাৎ কি বহুবিধ মানে কি প্রচুর মানুষের প্রয়োজন কি প্রচুর ঠিক আছে তার খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজন সুশিক্ষা সুস্বাস্থ্যের প্রয়োজন এছাড়া সুন্দরভাবে বাঁচতে হলে প্রয়োজন বিনোদনের ব্যবস্থা সুশৃঙ্খল নিরাপদ পরিবার এবং সমাজ ব্যবস্থা এসব প্রয়োজন থেকে অভাবের সৃষ্টি হয় সম্পদ সবসময় অপ্রতুল অভাব পূরণের জন্য মানুষ চেষ্টা করে এবং উৎপাদন করে উৎপাদন হলো দ্রব্য ও সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর এখন উৎপাদন কাকে দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা কিন্তু পেয়ে গেছি উৎপাদন উৎপাদন দ্রব্য সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঠিক আছে এখন যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে ক নম্বরে যে উৎপাদন কি তাহলে আমরা কি বলবো উৎপাদন হচ্ছে সম্পদ বা দ্রব্যের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে বলা হচ্ছে উৎপাদন ঠিক আছে ওকে একটা জিনিস তোমাদেরকে বলি আমি আমরা এতে আমাদের চাহিদা বা করলাম মানুষের কিন্তু কি হয় জানো অভাব অসীম থাকে ঠিক আছে অভাব কি থাকে অসীম অর্থাৎ অভাবের কোনো শেষ নেই কিন্তু সেই তুলনায় কি হয় সেই তুলনায় হচ্ছে সম্পদ সসীম সেই তুলনায় কি হয় সম্পদ সসীম অর্থাৎ সম্পদ সীমিত তোমার অভাব প্রচুর কিন্তু ভাই তোমার মনে করো আজকে তোমার ইচ্ছা আছে কি তুমি ইউরোপের দেশ ঘুরবা ইউরোপ মহাদেশটা ঘুরবা অস্ট্রেলিয়া মহাদেশ ঘুরবা পকেটে আছে দশ টাকা হবে হবে না তো তাই না তো তোমার অভাব কিন্তু প্রচুর তোমার সম্পদ খুবই লিমিটেড ওকে পরবর্তীতে চলে যাই আমরা যেমন কাঠ থেকে চেয়ার তৈরি করা হয় এই রূপান্তরি হলো উৎপাদন কি বলে কাঠ থেকে চেয়ার তৈরি এই রূপান্তরি হলো উৎপাদন উৎপাদনের জন্য চারটি উপাদান আবশ্যক কয়টি উপাদান চারটি উপাদান সেগুলো কি সেগুলো হলো ভূমি স্রো মূলধন সংগঠন এগুলো তো আমরা জানি অবশ্যই নিম্নে আলোচনা করি এই বিষয় নিয়ে ভূমিকাকে বলা হচ্ছে দেখো সাধারণত ভূমি বলতে জমি বোঝায় আমরা বলি না 500 ডক জমি আছে ওইটাই আমার ভূমি কিন্তু না অর্থনীতিতে ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদ যেমন জমি জমির উপরে অবস্থিত বা জমির ভিতরে সকল কিছুকে বোঝানো হচ্ছে কি ভূমি যারা কিনা ইন্টারমিডিয়েটে উঠে তোমরা অর্থনীতি পড়বে ইকোনমিক্স সাবজেক্টে কিন্তু খুবই একটা অথেন্টিক খুবই একটা ভালো সাবজেক্ট এবং খুবই মজারও বটে কেন কারণ বিভিন্ন বিষয়ে তোমার সেখানে তথ্য বাড়তেছে জ্ঞান বাড়তেছে তুমি জানতে পারছো ঠিক সেখানেই তোমার বলা হচ্ছে যে জমি বা ভূমি কাকে বলা হচ্ছে ভূমি বলতে শুধু জমি নয় জমির উপরে অবস্থিত ভিতরে অভ্যন্তরে যার কিছু রয়েছে সবগুলোই হলো আমার ভূমি পরবর্তী চলে যায় শ্রম উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক মানসিক কর্মক্ষমতাকে কি বলা হচ্ছে শ্রম বলা হচ্ছে দেখো শারীরিক এবং মানসিক মূলধন কাকে বলা হচ্ছে মূলধন মানে যে টাকা তা কিন্তু নয় উৎপাদিত উপাদানকে বলা হয় মূলধন কি বলা হচ্ছে এক কথায় ভাইয়া যদি ক নম্বরে আসে আবারও বলি জ্ঞানমূলক প্রশ্ন আসলে দিয়ে দিবা উৎপাদিত উপাদানকে বলা হয় মূলধন মূলধন হলো সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না কিন্তু যা কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা হয় যন্ত্রপাতি কলকারখানা উৎপাদন কাজে ব্যবহৃত ভবন অর্থ ইত্যাদি হলো মূলধনের অংশ তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে মূলধন জিনিসটা কি মূলধন জিনিসটা হলো সরাসরি ভোগ করা যায় না কিন্তু ওই বিষয়টাকে কাজে লাগিয়ে পরবর্তী উৎপাদন কাজে অধিক পরিমাণে আর উৎপাদন করা হয় অর্থাৎ ওই একটা বিষয়কে যেমন যন্ত্রপাতিকে ব্যবহার করে আমি বেশি পরিমাণে উৎপাদন করতে পারবো অর্থাৎ আমার যন্ত্রপাতি হলো মূলধন ঠিক আছে পরবর্তী চলে যায় সংগঠনে উৎপাদনের তিনটি উপকরণ যথা ভূমি শ্রম মূলধনকে সমন্বিত করে অর্থাৎ এক করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে বলা হচ্ছে কি সংগঠন যিনি সংগঠন করে তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা যিনি সংগঠন করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা উৎপাদনের ক্ষেত্রে যে ঝুঁকি বা অনিশ্চয়তা রয়েছে তাকে সংগঠক সেটা বহন করে এবং সংগঠককে কি বলা হয় জানো ইকোনমিক্সের ভাষায় সংগঠককে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি ক্যাপ্টেন অফ দি ইন্ডাস্ট্রি ওকে অর্থাৎ পুরো উৎপাদনের ব্যবস্থার কিংবা কলকারখানার সকল কিছুর যে সমন্বয়ক বা সকল কিছুর যে দায়িত্ব থাকে তা বলা হচ্ছে আমার সংগঠক বা উদ্যোক্তা ইন্ডাস্ট্রি মানে ঠিক আছে না ওকে পরবর্তী আলোচনায় আমরা যাব চেয়ারের জন্য কাঠ সংগ্রহ হয় কই থেকে ভূমি থেকে কাঠ সংগ্রহের জন্য অর্থ কাটকে চেয়ার রূপান্তরের জন্য যন্ত্রপাতি অন্যান্য উপকরণ প্রয়োজন এই অর্থ যন্ত্রপাতি হলো কি মূলধন কারণ এই দুইটা বিষয়কে আমি কাজে লাগিয়ে আমি চেয়ার উৎপাদন করতে পারছি এরপর প্রয়োজন শ্রমিক কারিগর যিনি যন্ত্রপাতি ও নিজ শ্রমের সাহায্যে কাঠ থেকে চেয়ার তৈরি করেন আর এই ভূমি মূলধন শ্রমকে সমন্বিত করে চেয়ার উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করবে কে সংগঠক এবং উদ্যোক্তা পরবর্তী যায় এভাবে মানুষ সবসময় তার বিভিন্ন অভাব পূরণের জন্য এই চারটি উপাদানের সাহায্যে প্রচেষ্টা চালায় উৎপাদন প্রক্রিয়া সম্পাদনের জন্য উক্ত চারটি উপাদান অপরিহার্য মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ চারটি উপাদানের মধ্যে অর্থাৎ খাজনা মজুরি সুদ মুনাফা হিসেবে ভাগ হয়ে যায় এগুলো হচ্ছে উৎপাদনের উপাদান সমূহের আয় কি বলছে উৎপাদনের উপাদান সমূহের আয় ওকে মূলধনের আয় এই আয়ের সাহায্যে ভূমির মালিক শ্রমিক পুঁজিপতি মূলধনের মালিক বা উদ্যোক্তা এদের বিভিন্ন প্রয়োজন কিংবা অভাব মেটায় কোনো বস্তুগত অবস্থাগত দ্রব্যের অর্থাৎ সেবার জন্য অনুভূত প্রয়োজনই হলো অভাব কি বলছে কোনো বস্তুগত বা অবস্থুগত দ্রব্যের অর্থাৎ সেবার জন্য অনুভূত প্রয়োজনকে কি বলা হচ্ছে অভাব বলা হচ্ছে অভাব হলো কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা অভাব কি অভাব হলো কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই বলা হচ্ছে অভাব উৎপাদিত সম্পদ উৎপাদনের উক্ত চারটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বন্টন বন্টন মানে কি বন্টন মানেই আমরা সাধারণ অর্থে যেটা বুঝি সেটা হলো ভাগ আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে মানুষ তার নানাবিধ অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে এগুলো কি কি রয়েছে বিভিন্ন পর্যায়ে এই পর্যায়েটা অবশ্যই মাথায় রাখবা তোমরা যে প্রথমে অভাব অভাব অনুভব করে কি প্রচেষ্টা অর্থাৎ একটা চেষ্টা চালানো হয় পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা উৎপাদন একটা জিনিস তোমার অভাব হয়েছে তুমি ধীরে ধীরে জিনিসটা কি একটা উৎপাদন করবা পরবর্তীতে উৎপাদনের পরে নিজে তো আর ভোগ করবে না তাই না সেটা হচ্ছে কি করবা বন্টন করে ফেলবা সমভাবে যেটা খুবই দরকার সমাজে পরবর্তী দেখা পাচ্ছি সেই জিনিসটা আমাদের ভোগ করার লাগছে ঠিক আছে পরবর্তী চলে যাই আমরা উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে খাজনা দেওয়া হয় খাজনা কি খাজনা হচ্ছে ভূমির ভাড়া আমি একদম সহজ কথায় তোমাদের বলে দিচ্ছি যারা ইকোনমিক্স পড়বা ইন্টারমিডিয়েট আবারও বলি ইকোনমিক্সে কিন্তু এটা খুব সুন্দর করে লেখা আছে ভূমির ভাড়াকেই বলা হচ্ছে খাজনা ঠিক আছে ভূমির ভাড়াকে কি বলা হয় ভূমির ভাড়াকে বলা হয় খাজনা আমি যখন কলেজে পড়ি নর্ডেম কলেজে সেখানে আমাদের স্যার ছিলেন ইকোনমিক্সের রণজিৎ কুমার না যার বই তোমরা পুরো বাংলাদেশই পড়ে উনি আমাদেরকে খাজনার সংজ্ঞাটা খুব সুন্দর করে বলেছিলেন যে ভূমির ভাড়াকেই বলা হয় খাজনা দ্যাটস ইট ওকে অনুরূপভাবে শ্রমিককে মজুরি মূলধনের মালিককে সুদ এবং সংগঠককে মুনাফা দেওয়া হয় এইসব এইসব পারিতোষিক যেমন খাজনা মজুরি সুদ ও মুনাফা উপাদান মধ্যে সুষ্ঠু যথাযথভাবে বন্টিত হলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে এবং অর্থনৈতিক কল্যাণ সাধিত হয় আর বন্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও অসম হলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় এবং জীবনযাত্রার মানে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারে না সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বন্টন করা হয় তা নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমের উপরে ঠিক আছে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের সমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বন্টন ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকেই বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক বিষয়ক যে প্রাতিষ্ঠানিক ও আইনসঙ্গত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থায় কাকে বলা হচ্ছে আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম যে প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানের সমূহের বন্টন মালিকানা নির্ধারিত হয় প্রক্রিয়া সম্পদের ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে এই ক্রাইটেরিয়াগুলো যেই প্রক্রিয়াতে কে নির্ভর করে সম্পাদন হয় বা সম্পন্ন হয় তাকেই বলা হচ্ছে কি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন যেমন আমরা চলে যাব বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে কয় ধরনের চার ধরনের বর্তমান বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান সেগুলো কি কি প্রথমটা হলো ধনতান্ত্রিক কিংবা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক কিংবা মিশ্র ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এ অধ্যায়ে আমরা চারটি অর্থনৈতিক ব্যবস্থার আওতায় কিভাবে উৎপাদন ও বন্টনের কাজটি সমাধান করা হয় সেই বিষয়ে জানবো এটা জানতে হলে উক্ত চারটি ব্যবস্থা অধীনে অর্থনীতির কার্যপ্রণালী ও বৈশিষ্ট্যগুলো জানতে হবে আমাদেরকে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আমরা উৎপাদনের উপাদান সমূহের মালিকানা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ যথা শ্রম মূলধন সংগঠন ব্যক্তি মালিকানাধীন থাকে আর ধনতান্ত্রিকের কি থাকে গণতান্ত্রিক কিংবা গণতান্ত্রিকের অপর নাম কি জানো গণতান্ত্রিকের অপর নাম হলো পুঁজিবাদী ধনতান্ত্রিকের অপর নাম কি ধনতান্ত্রিকের অপর নাম হলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ অর্থাৎ ভূমি শ্রম মূলধন কিংবা সংগঠন ব্যক্তি মালিকানাধীন থাকে অর্থাৎ একজন ব্যক্তির উপরেই সেটা কুক্ষিগত থাকে ব্যক্তি তার সম্পদ আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে শ্রমিককে নিয়োগ দিতে পারে এবং মূলধন পুঁজি গঠন করতে পারে ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ কিংবা হস্তান্তর করতে পারে এই বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ যদি আমি তোমাদেরকে বলি সেটি হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেটি রয়েছে এটা তোমরা নোট করে নাও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ইকুয়াল টু ব্যক্তি সহজ কথা ভেয়াপড়া ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ইকুয়াল টু কি ব্যক্তি দ্যাটস ইট ওকে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা অর্থনৈতিক ব্যবস্থায় এককভাবে বা গোষ্ঠীগতভাবে যেকোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে পারে পারে এবং সেই প্রয়োজনীয় বিনিয়োগও ক্ষেত্রে বিধিনিষেধ নাই তুমি যখন একটা ব্যবসা করতে যাও ঠিক আছে তোমার উদ্যোগ কি কি লাগবে কিরকম ব্যবসা করবা কত টাকার বিনিময়ে ব্যবসা করবা তোমার ব্যবসার পরিস্থিতি বা পরিধি কেমন হবে কতজন শ্রমিককে নিয়োগ দিবা সবকিছুই নির্ভর করবে তোমার উপরে কারো বাধা নিষেধ নাই কারো হুকুম মানতে হবে না মানে তুমি তোমার নিজের বস ঠিক আছে সহজ কথায় পরবর্তীতে চলে যাই আমরা ধনকান্ত্রিক অর্থনীতিকে অনেক সময় মুক্তবাজার অর্থনীতিও বলা হয় দেখো ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট যে ধনকান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে অনেক সময় কি বলা হয় মুক্তবাজার অর্থনীতি এই অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের উৎপাদন বন্টন ভোগ সবই বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া দ্বারা পরিচালিত হয় ধনতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা গ্রহ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এসব ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নাই বললেই চলে অবাধ প্রতিযোগিতা থাকবে ঠিক আছে কারণ কি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি প্রধান আমি চাইলে আজকে একটা নতুন বাজারে দেখা যাচ্ছে হাজারো সাবানের কোম্পানি আছে ঠিক আছে বা হাজারো না শত শত আছে বা অনেক একাধিক আছে আমি একটা নতুন সাবান নিয়ে কোম্পানি নিয়ে গেলাম আমার সাবানের নাম রাখলাম কি যে নানা বল সাবান ঠিক আছে বা নানা বল পচা সাবান এটা নিয়ে গেলাম আমি আর আমার কেউ আটকাবে না আমাকে কেউ বাধা দিবে না যে ভাই অলরেডি বাজারে পচা সাবান পচা বল সাবান আছে আপনি নিয়ে আসছেন না না আমার ইচ্ছা আমি নিয়ে যাবো ঠিক আছে ওকে এই যে অবাধ প্রতিযোগিতা যে কোনো ব্যক্তি দ্রব্য সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকেন তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে বিক্রেতা দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মধ্যে মাধ্যমে দ্রব্যের দামো নির্ধারিত হয় পরবর্তী দেখি ভোক্তার স্বাধীনতা মানুষের অভাব পূরণের জন্য কোন দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ভোগ ঠিক আছে তোমার অভাব রয়েছে কোনো দ্রব্যে সেটা তুমি পূরণের জন্য যেই সব উপযোগিতা নিবা তাকেই বলা হচ্ছে তোমার ভোগ মাথায় রাখতে হবে খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায় সুতরাং খাদ্যবস্তু মানুষ ভোগ করে কিন্তু কোনো কারণে খাদ্যবস্তু নষ্ট হলে তা ভোগ হবে না মানুষ এর অভাব পূরণের জন্য ব্যবহার করা হলে কি হবে ভোগ হবে ভোক্তা কোনো দ্রব্য কি পরিমাণে ক্রয় ও ভোগ করবে এই বিষয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে তবে তার পছন্দ আয় ও দ্রব্যের বাজার মূল্যের দ্বারা এটি কি হয় সিদ্ধান্ত প্রভাবিত হয়ে থাকে ঠিক আছে পরবর্তী চলে যায় সর্বাধিক মুনাফা অর্জন দেখো তুমি নিজের কোম্পানিতে বা নিজের ব্যবসায় তুমি হেড বা নিজেই তুমি বস রাইট সো যেটা তোমার কোম্পানি বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে দ্যাট মিন যেটা প্রফিট লাভ করবে সেই প্রফিটের চাইলে তুমি হানড্রেড পারসেন্টও নিতে পারো তোমার শ্রমিককে কিছু অংশ দিয়ে বাকিটাও নিতে পারো দ্যাট তুমি সর্বাধিক মুনাফা অর্জন করবা কি না সেটা সম্পূর্ণ রূপে তোমার নিজের উপরই নির্ভর করে সেটা কোথায় সম্ভব ভাইয়া গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ঠিক আছে এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে পরবর্তী যাব আমরা শ্রমিক শোষণ সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে থাকে বিধায় উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও বিক্রয় মূল্য বেশি পেতে চেষ্টা করে ঠিক আছে এই জন্য শ্রমিকের শোষণ হয় কেন দেখো উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয় অর্থাৎ শ্রমিককে কি যেই শ্রমিক কথার কথা সারাদিন কাজকর্ম করে এক হাজার টাকা পাওয়ার কথা তাকে দিয়েছে পাঁচশো কারণ তাকে বলছে যে উৎপাদনে বেশি লাগতে সেই খরচ বেশি হচ্ছে এই কারণে কিন্তু আসল উদ্দেশ্য কি থাকে সর্বাধিক মুনাফা অর্জন করার জন্য ঠিক আছে বা উৎপাদন ব্যয়টা কমানোর জন্য ঠিক তেমনি শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পান এবং পুঁজিপতি উদ্যোক্তা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন যেহেতু পুঁজিপতির সংখ্যা কম তাই একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতেই সমাজের অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত হয়ে থাকে আর যেহেতু শ্রমিক অগণিত তাই সম্পদের বিশাল জনগোষ্ঠীর মত সম্পদের ক্ষুদ্র অংশের অসুবিধা ভোগ করে দেখো আমি একটা উদাহরণ দিই আমাদের দেশে একজন প্রখ্যাত খ্যাত বা কুখ্যাত যাই বলো না কেন সালমান এফ রহমান রয়েছে না বিশিষ্ট ব্যবসায়ী তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে উনি ওই ভদ্রলোককে একদম অনেক টাকা ঋণ নিয়েছিল ব্যাংক থেকে তাই না মিলিয়ন বিলিয়ন টাকা ঋণ নিয়েছে এই যে মিলিয়ন বিলিয়ন ডলার এই সে নিয়ে আত্মসাত করতো বা সে শ্রমিকদেরকে তেমন করে একটা প্রায়োরিটি দিত না শ্রমিক শোষণ চালাতো কেন কারণ এই যে একটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সে সম্পূর্ণরূপে একটা সুযোগ নিয়েছে যে সুযোগের উপর ভিত্তি করে সে কিন্তু ব্যবসাগুলো চালাতো ঠিক আছে পরবর্তী চলে যাবো আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য দেখো সমাজতান্ত্রিক এতক্ষণ দেখলাম আমরা কি 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 লিখেছিলাম তোমাদের ব্যক্তি এবং সমাজতান্ত্রিক কি হবে আমি যদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক সরকার কি হবে ইকুয়াল টু সরকার অথবা রাষ্ট্র সরকার অথবা কি হবে সরকার অথবা রাষ্ট্র হবে ঠিক আছে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি আচ্ছা সরকার পর রাষ্ট্র কেন বললাম বল দেখি সরকার বা রাষ্ট্র বলার কারণ হলো এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকল সম্পদের মালিক কিংবা সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক বা বাজারে কতগুলো দ্রব্য যাবে কতগুলো সাবানের কোম্পানি থাকবে কতগুলো টুথপেস্টের কোম্পানি থাকবে সব কিছু কে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে হচ্ছে সেই দেশের সরকার বা রাষ্ট্র ঠিক আছে আমরা একটু জানি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বন্টন গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে আলাদা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি উৎপাদনের উপাদান সমূহের মালিকানা আমরা লক্ষ্য করি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণ সমূহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন বললাম সম্পদের উপর কোনো রকম মালিকানা থাকে না সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদনের চারটি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দেয় এবং তা পরিচালনা করে সমাজের সকল সদস্য এই পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সর্বাধিক কল্যাণ অর্জন করবে এটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য কি বলছে যে সমাজের সকল সদস্য এই পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাকে কর্মকাণ্ডকে সর্বাধিক কল্যাণ অর্জন করবে ঠিক আছে অর্থাৎ এই একটা উদ্দেশ্য কি অন্যতম হচ্ছে কি সর্বাধিক কল্যাণ অর্জন অন্যতম উদ্দেশ্য কি বললাম ভাইয়া পুরা সর্বাধিক কল্যাণ অর্জন এটি হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য পরবর্তী দেখি আমরা অর্থনৈতিক কার্যাবলিতে সরকারি নির্দেশনা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার দ্রব্য সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে কোন দ্রব্য কি পরিমাণে কখন ও কোন প্রক্রিয়া উৎপাদিত হবে এবং এই দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে এসবে সরকার নির্ধারণ করে এসব সিদ্ধান্ত সরকারের কেন্দ্রীয় পরিকল্পনারই অংশ এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের কি সুযোগ নেই কারণ কেন নেই কারণ হচ্ছে যে এর প্রধানিত হচ্ছে সরকার এখানে ব্যক্তি প্রধান বলে কি কিছু রয়েছে ব্যক্তি প্রধান বলে কিছু নেই এখানে সবই হলো সরকার সবই হলো কি সরকার কেমন পরবর্তী যাই ভোক্তার স্বাধীনতার অভাব সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বা অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই তেমনই ভোক্তারের নিজ ইচ্ছামতো মতো দ্রব্য সামগ্রী ভোগেরও সুযোগ নেই উৎপাদক সরকার নির্ধারিত দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং ভোগকারী সেগুলো প্রয়োজন মতো ক্রয় ও বিক্রয় করে তবে সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন ক্রয়ের ব্যাপারে ভোক্তার স্বাধীনতা আছে দেখো এখানে কি বলছে তোমার টুথপেস্ট কেনার ইচ্ছা হয়েছে বা তোমার এখন যেটা আমি বললাম সাবান কেনার ইচ্ছা হয়েছে দুই রকমের সাবান আছে বা দুই রকমের টুথপেস্ট আছে তোমার ওই দুই ধরনের টুথপেস্ট দুই ধরনের সাবানের মধ্যেই কিনতে হবে তোমার ইচ্ছা মতো ভোগ করার সুবিধা সুযোগ সুবিধা নেই কারণ কি তোমার দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চলমান ঠিক আছে ধনতান্ত্রিক না ওকে পরবর্তীতে যাই অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্যটা কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম ভাইয়া যে এই যে সর্বাধিক কল্যাণটাই এটাই হলো তাদের মেইন উদ্দেশ্য যেটা কি আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করেছি সেটা কিন্তু আমরা করিনি ঠিক আছে তাই এখানে কি ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগটা নেই মানে তখন তুমি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি তুমি তোমার নিজের বস চাইলেই তুমি মনে করো যে টাকা ইনকাম করতে পারো না হান্ড্রেড পার্সেন্ট নি মনে করে নিয়ে নিলে বা আশি পার্সেন্ট কিন্তু ভাই তুমি সমাজতান্ত্রিক আসলে কিন্তু তুমি কট খেয়ে কিন্তু ঠিক আছে সেটা কিন্তু পারবা না ওই যে একজন ভদ্রলোকের উদাহরণ দিলাম না কিছুক্ষণ আগে সালমান এফ রহমান উনার মতো কিন্তু হইতে পারব না ঠিক আছে তারপরে দেখি আমরা আই বন্টন আই বন্ডটা কেমন হয় দেখো গণতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে যা তাকে দেওয়া হয় না পুঁজিপতি এবং উদ্যোক্তা এই মুনাফা গ্রহণ করে সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিককে রাষ্ট্র বা সরকার এই একইভাবে ভূমির খাজানা খাজনা কিংবা মূলধনের সুদও সরকারের কোষাগারেই জমা হয় কারণ সরকারি ভূমি ও মূলধনের মালিক অর্থাৎ এখানে সরকারি যা করবে সরকারি মেইন এই ক্ষেত্রে সরকার কোন শ্রমিককে তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করবে না এই কথাটা অন্তত সিউরিটি আছে কোথায় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে পরবর্তী যাই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয়কে সরকারি বহন করে ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার কি থাকে না সুযোগ থাকে না যে কথাগুলো তোমাদেরকে মাত্র বললাম মোগলাই বই আলোচনা করা হয়েছে ঠিক আছে দেখো প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে অর্থাৎ তুমি ধরো যে একজন ক্লাস টেন পাস তোমার ওই অনুযায়ী তোমার চাকরি হবে তুমি অনার্স কমপ্লিট করেছো মাস্টার্স কমপ্লিট করেছো ওই অনুযায়ী তারও চাকরি হবে সো সব মিলে কি থাকে নিজের যোগ্যতার উপর নির্ভর করে এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না কারণ রাষ্ট্র প্রত্যেকে সামর্থ্য যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় সকলের আয় এক নয় কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না এসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের কি হয় সুষম বন্টন করতে বাধ্য হয় এই অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য ধনতান্ত্রিক ব্যবস্থার আয় বৈষম্যের চেয়ে কম ঠিক আছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন বন্টন ভোগের কার্যক্রম সম্পন্ন হয় সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয় তাই সম্পদের অপচয় হোক হয় কম হয় তাহলে আমরা দেখতেছি কি যে সম্পদের কিন্তু বন্টন বলো অপচয় রোধ ভোগ বলো কিংবা শ্রমিকদের মজুরি সকল ক্ষেত্রে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা একটু কি ভালোর পর্যায়ে আসছে যেটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু সেটা ছিল না হ্যাঁ পরবর্তী দেখি আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত নয় মালিকানা কে রাষ্ট্রের ওই যে শুরুতেই তোমাদেরকে লেখাইছিলাম না আমি যে সমাজতান্ত্রিক ইকুয়াল টু কে বলছিলাম আমি সরকার এবং ধনতান্ত্রিক ইকুয়াল টু কি দিয়েছিলাম ব্যক্তি এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু ইজি হয়ে যায় ওকে আবার উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা নেই ফলে উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তির প্রণোদনা উদ্যম হ্রাস পেতে পারে এতে সম্পদের কাম্য ব্যবহার বিশেষত ব্যক্তির সর্বোচ্চ উৎপাদনশীলতা সৃজনশীলতা নিশ্চিত করা যায় না ওকে কিছু সাইড ইফেক্টও কিন্তু আমরা দেখলাম পরে চলে আসি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ এখন প্রশ্ন উত্তর হবে भैया মিশ্র জিনিসটা কি ভাই মিক্সড মানে কি বলো দেখি মিশ্র মানে হচ্ছে মিক্সড রাইট তোমরা কি করো আজকাল কি হয় ছেলে মেয়ে কে প্রশ্ন করো না যে আচ্ছা তুমি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট সে কি বলে আমি এমপি বার্ড রাইট ভুললেলে কমেন্ট বক্সে জানাও প্যারা নাই মানে এক কথায় বলতে আছে মিক্সড মানে দুইটা সংমিশ্রণ রাইট এই যে মিক্স জিনিসটা এখানে বুঝাইছে অর্থাৎ হচ্ছে এই যে দেখো ধনতান্ত্রিক যেটাকে বলে ধনতান্ত্রিক প্লাস সমাজতান্ত্রিক ঠিক আছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটার মিশ্রণ ইকুয়াল টু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে এই দুইটার মিশ্রণে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হয়ে থাকে এবং সারপ্রাইজিংলি কি জানো এই ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে প্রচলিত অনেকে বলবা না भैया এটা প্রচলিত না কিন্তু भैया বাংলাদেশে এটা প্রচলিত আমরা একটু পরেই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানবো এটা হলো বাংলাদেশে প্রচলিত ঠিক আছে আমরাটা আগে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি পাশে বর্তমানে আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান সেটা হলো কি সেটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এইটি গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠে দেখো সমন্বয় সব জায়গায় সমন্বয় গড়ে ওঠে একটি ব্যবস্থা এই ব্যবস্থায় দ্রব্য উৎপাদন বিনিয়োগ ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন কিংবা বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বিশ্ব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে এখন বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে আছে এই যে দেখছো বলতে না বলতে হাজির সরকারি বেসরকারি খাতের সহ অবস্থান এটা কিভাবে হয় আমি তোমাদেরকে কিছু জানাই আমাদের দেশে কি নিজস্ব ব্যক্তিগত জমি রয়েছে তাই না তোমার তোমরা যেখানে বাসা করছো তোমাদের ব্যক্তিগত তোমার বাবা মায়ের জমি থাকতে পারে আবার কিছু কিছু দেখবা অনেকে বলে কি যে সরকারি জমির উপরে বিল্ডিংটা বানানো অর্থাৎ খাস জমি বলে না ওই যে খাস জমিটা সরকারি জমি তাহলে রয়েছে তোমারও বাপের অংশ রয়েছে অর্থাৎ ব্যক্তিগত আছে আবার রাষ্ট্রীয় মালিকানাধীন আছে দ্যাটস মিন সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক মিক্সড হয়ে আছে ওকে আমরা একটু দেখি মিশ্র অর্থনীতিতে ব্যক্তি মালিকানা ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি মালিকানা উদ্যোগ বা নিয়ন্ত্রণ কার্যকর থাকে জনসাধারণের জন্য অত্যাবশ্যক দ্রব্য সেবা যেমন যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা শিক্ষার আয়োজন প্রভৃতি প্রধানত সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় তবে এক্ষেত্রেও আংশিক ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ দেখা যায় এছাড়া মৌলিক ও বৃহদায়তন শিল্প জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বড় ব্যাং আর্থিক প্রতিষ্ঠান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্য জীবন রক্ষাকারী ওষুধ শিশু খাদ্য এসবও সাধারণত কি হয় এই সরকারি নিয়ন্ত্রণ অধীনে থাকে আচ্ছা আমি আবারও একটি কথা বলি সেটি হলো এম সি জন্য কিন্তু ইম্পর্টেন্ট থাকবে এই উদাহরণগুলো এই উদাহরণগুলো একটু তোমরা পড়ে নেবা যে সরকারি নিয়ন্ত্রণ অধীনে নিচের কোনগুলো বহু পদ্ধতিতে চলে আসবে ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে আবার মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগ পণ্য যেগুলো হলো কৃষি পণ্য কাপড় তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য হোটেল রেস্টুরা ব্যক্তিগত যানবাহন ইত্যাদি হলো কি ব্যক্তিগত উদ্যোগে উৎপাদিত দ্রব্য বা সরবরাহ করা হয় কেমন পরবর্তী চলে যায় আমরা প্রতিযোগিতা মিশ্র অর্থনীতিতে ব্যক্তি বা বেসরকারি খাতেরই প্রাধান্য থাকে তাই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের প্রতিযোগিতা এবং দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজারের চাহিদা যোগানের স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া প্রিয়াজমান দাম ও সামর্থ্যের উপর ভিত্তি করে ক্রেতার পছন্দ উদ্যোক্তার বিনিয়োগ স্থির হয় ঠিক আছে পরবর্তী মুনাফা অর্জন দেখো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সম্পত্তিতে ব্যক্তির মালিকানা সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও বেসরকারি খাতের প্রাধান্য থাকে যদিও এখানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উপস্থিত বিদ্যমান কিন্তু তারপরেও এখানে ধনতান্ত্রিক অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার যে প্রভাবটা এই প্রভাবটা একটু বেশি তাই উৎপাদনকারী সকল অর্থনৈতিক কার্যবলীর মূল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন খাতসমূহ কম বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারাই প্রভাবিত হয়ে থাকে তবে জনকল্যাণমূলক কার্যাবলী বিশেষত সেবামূলক অর্থনৈতিক কার্যাবলী স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত কার্যাবলী মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না আরও কিছু জনকল্যাণমূলক খাদ্য যেমন কি বলেছে টেলিযোগাযোগ পরিবহন ইত্যাদিতে মুনাফা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয় অর্থাৎ ভাই আপুরা এখানে সম্পূর্ণরূপে মিক্স সম্পূর্ণরূপে দুইটারই উপস্থিত রয়েছে যদিও ধনতান্ত্রিকের প্রভাবটা একটু বেশি

পরবর্তীতে যাই আয় বন্টন মিশ্র অর্থনীতির উল্লেখিত বৈশিষ্ট্যের দ্বারা বন্টনও প্রভাবিত হয় ব্যক্তি মালিকানাধীনের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ যেমন বড় বড় কলকারখানা ভারী শিল্প প্রতিষ্ঠান অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন এবং বিপণন আমদানি রপ্তানি সরকার দ্বারা নিয়ন্ত্রিত অর্থনীতির ব্যক্তি মালিকানাধীন অংশ ব্যক্তির দ্বারা সম্পূর্ণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কিন্তু পরিচালিত হয় এই খাতে বেশিরভাগ ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই শ্রমিককে প্রাপ্য চেয়ে কম মজুরি দেওয়া হয় এবং উদ্বৃত্ত মজুরি ব্যক্তির মুনাফার অন্তর্ভুক্ত ফলে সম্পদের সুষ্ঠু বন্টন হয় না উৎপাদনের বিভিন্ন উপাদানে কি হয় আয়ের বৈষম্য দেখা যায় অর্থাৎ বৈষম্যটা এখানে আবার উপস্থিত হয় কেন ধনতান্ত্রিকের জন্য এতে সমাজের সকল জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায় না আয় বন্টনের ক্ষেত্রে মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরাসরি সরকারি নিয়ন্ত্রণাধীন সেই অংশে মুনাফা অর্জনের উদ্দেশ্য নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণের উদ্দেশ্যে কিন্তু কার্যক্রম পরিচালনা করা হয় এই খাতের আওতাধীন কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায় ফলে সম্পদের সুষম বন্টন সম্ভব হয় মিশ্র অর্থনীতিতে সম্পদ বা আয়ের অধিকাংশ আংশিক সুষ্ঠু বন্টন ঘটে আর অংশবিশেষে শ্রমিক শোষিত ও বঞ্চিত হয়ে থাকে ফলে আয় বৈষম্য পরিলক্ষিত হয় সহজ কথায় বলতে গেলে কি হয় জানো সহজ কথায় বলতে গেলে আমাদের যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা আছে যেখানে গণতান্ত্রিকের ছোঁয়াটা একটু প্রভাবটা বেশি সেই কারণে ব্যক্তিগত মালিকানাধীন উপস্থিত থাকার কারণে আয় বৈষম্য দেখা যায় ঠিক যে যেসব বৈষম্য হয় ক্রাইটেরিয়া ছিল ওই ক্রাইটেরিয়াগুলি আবারও প্রতিফলিত হয় কোথায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যে সকল খাতে সরকারি নিয়ন্ত্রণ অধীন রয়েছে সেই সকল জায়গায় আবার সর্বাধিক কল্যাণ সাধন শ্রমিকরা ন্যায্য মজুরি পায় এবং সকল ক্ষেত্রে সেখানে সমতাটা বজায় রাখার চেষ্টা করা হয় অর্থাৎ আমাদের বাংলাদেশে দুইটাই কিন্তু উপস্থিত রয়েছে যেটা বেশি আমরা বিস্তারিত একটু পরেই জানব পরবর্তী চলে আসি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আচ্ছা তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কোন দেশে রয়েছে সবার মনে সবার কাছে যে দেশটি নাম আসবে সেটা কি সৌদি আরব রাইট এই যে এই সৌদিতেই কিন্তু কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা विद्यमान আমরা লক্ষ্য করি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি পবিত্র কোরআন ও হাদিস কি বলেছে পবিত্র কোরআন ও হাদিস এবং এখানে একটি বিষয় বিশেষ করে পর্যালোচনা করা হয় সকল সম্পদের মালিককে সুব আল্লাহ সুবান তাই না ওকে পরবর্তী দেখি আমরা ইসলামী অর্থ ব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন রাইট মানুষের জন্য প্রয়োজনীয় স সব রকম দ্রব্য সামগ্রী জীবজন্তু পরিবেশ বস্তুসমূহ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টিকতা প্রদত্ত সকল বস্তু সামগ্রী কিংবা পরিবেশ প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমোদিতভাবে অর্থাৎ ধর্মে অনুমোদন যেভাবে করেছে ধর্মের নিয়ম যেগুলো রয়েছে সেইভাবে অধিকতর সম্পদ সৃষ্টি ভোগ করতে পারবে এটাই ইসলামের কি এটা ইসলামের বিধান সম্পদের মালিকানা ইসলামী সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত ব্যক্তিগত মালিকানা দিন সম্পদ মানুষ তার ইচ্ছা মতো ও ভোগ করতে পারে এই সম্পদ সে তার উত্তরাধিকারের নিকট হস্তান্তর করতে পারে ঠিক আছে ওকে পরবর্তী চলে যায় সরিয়া ভিত্তিক বা শরিয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক বা অন্যান্য সকল কার্যাবলী শরীয়তের বিধান অনুসারে পরিচালিত হয় ইসলাম ধর্মের পাঁচটি যে মৌল স্তম্ভ রয়েছে পবিত্র কূরের নির্দেশনা বলি রাসুল সাল্লাহসাল্লামের হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলী মৌলিক নীতিমালা নির্ধারিত হয় উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের ইসলামী অর্থ ব্যবস্থায় যে কোনো ব্যক্তি একক বা গোষ্ঠীগতভাবে শরিয়ত সম্মত দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে সে নিজেও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে পারে এবং উৎপাদনের লক্ষ্য হল হালাল ও ধর্মসম্মত দ্রব্য বা সেবা উৎপাদন নিশ্চিত করা পরবর্তী সামাজিক কল্যাণমুখী উৎপাদন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা ইসলামী কার্যক্রম প্রচলিত আছে এই ব্যবস্থায় ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ নাই এমন ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ উৎপাদন কার্যক্রম গৃহীত হয় ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময় ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ ও সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্রদের মধ্যে বন্টনের ব্যবস্থা রয়েছে এবং এই ব্যবস্থায় কি বলা হচ্ছে জাকাত যেটা আমরা জানি তাই না একটা পরিমাণ অর্থ বা সম্পদ যদি কারোর কাছে থাকে তবে সেটার একটা নির্দিষ্ট পরিমাণ কি মাঝখানে দান করে দিতে হবে সেটাকে বলা হচ্ছে কি জাকাত যেটা ব্যবস্থায় বিদ্যমান সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত প্রদান বাধ্যতামূলক কারণ ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকে জাকাতে দিতে হয় তাকে স্নায়ু পরিভাষায় কি বলা হচ্ছে এই যে নিসাব মাত্রই তোমাদের যেটা বললাম আমি যে কোনো অর্থ ব্যবস্থায় উৎপাদনের অন্যতম উৎপাদন বা উপাদান হচ্ছে কি পুঁজি বা মূলধন মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা রয়েছে তাই না ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ লেনদেন একদম সম্পূর্ণরূপে কি হারাম বা নিষিদ্ধ এই অর্থ ব্যবস্থায় আচ্ছা দেখো এই অর্থ ব্যবস্থায় কি হয় এই অর্থ ব্যবস্থায় সুদের বদলে পুঁজি প্রতিবাদ তার পুঁজি নিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করে ইসলামী ব্যাংক ব্যবস্থায় সুদ মুক্ত আমানত রাখা বা এর ঋণ গ্রহণ করার ব্যবস্থাও রয়েছে উৎপাদক ও ব্যবসায়ী এই ঋণ গ্রহণ করতে পারেন এবং ব্যবসায় থেকে প্রাপ্ত লাভ থেকে ঋণ ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকে কি করে লভ্যাংশ পরিশোধ করতে পারেন এই অর্থ ব্যবস্থায় শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে এর ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বন্টন সম্ভব হয় আচ্ছা দুইটা বিষয় আমরা এখানে ক্লিয়ার হলাম সেগুলো কি এখানে হচ্ছে সুদ সম্পূর্ণরূপে কি হারাম ঘোষণা করছে বা নিষিদ্ধ আর নাম্বার দুই সেটা হলো শ্রমিকের ন্যায্য পাওনা বা মজুরিটা দেখো আমাদের ইসলামে বলা হয়েছে মহম্মদ ইসলাম তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার কি পাওনা বা মজুরিটা পরিশোধ করো রাইট সো এইখানে কিন্তু শ্রমিকের কি হয় না সাথে শ্রমিকের সাথে বৈষম্যটা হয় না আয় বন্টনের দিকে যাবো আমরা ইসলামী অর্থ ব্যবস্থায় শোষণের উৎপাদন প্রক্রিয়া অনুষ্ঠিত এখানে উৎপাদনের উপাদানসমূহের সমূহের পারিতোষিক প্রদানে ন্যায় এবং সাম্যের নীতি অনুসরণ করা হয় উৎপাদনে অবদানের ভিত্তিতে উৎপাদন সমূহের পাওনা পরিশোধ করা হয়ে থাকে অলরাইট বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা দেখো চলে আসছি বাংলাদেশের প্রচলিত ব্যবস্থা প্রাচীন বাংলা এবং মুসলিম ও ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশে প্রধানত সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল কি ছিল সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থা ছিল কেন্দ্রিক অর্থাৎ জমিদারি প্রস্তুতিকে বলা হচ্ছে হ্যাঁ উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে ভূস্বামী বলা হয় কি বলছে উল্লেখযোগ্য একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি থাকবে যার থাকবে তাকেই বলা হচ্ছে ভূমির মালিককে ভূস্বামী অর্থনীতি ছিল কি প্রধানত কৃষি নির্ভর রাইট এখন যদিও শিল্প হতে চলে আসছে কিন্তু একসময় কৃষি নির্ভর ছিল ওকে সরি একজন ভূস্বামী ছিলেন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ তার নিয়ন্ত্রণে সকল বৃত্তি বা পেশার লোকজন যেমন কৃষক কামার কুমোর তাঁতি জেলে ছুতার সন্ধকার ব্যবসায়ী শিক্ষক চিকিৎসক প্রভৃতি থাকতেন এমনকি তার সম্পদ বা সম্পত্তির নিরাপত্তার জন্য নিজস্ব প্রজাকুল বা লাঠিয়াল বাহিনী থাকতো ব্রিটিশ শাসন আমলে এই ভূস্বামীদের বলা হতো কি জমিদার এই যে দেখছো তখন বললাম এই ভূস্বামীদের বলা হতো কি জমিদার ল্যান্ডলর্ড ঠিক আছে পরবর্তী যাই পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় স্থান করে নেয় তবে বেশ কিছুকাল যাবৎ জমিদারি প্রথার প্রভাবত এক ধনতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি চালু ছিল পাকিস্তান আমলে শেষ থেকে ধনতান্ত্রিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে দেশের জনগণের একটি ক্ষুদ্র অংশের হাতে দেশের অধিকাংশ মূলধন বা সম্পদ কেন্দ্রীভূত হয় এই যে ক্ষুদ্র অংশের হাতে পুরো সম্পদ কেন্দ্রীভূত হয় এর মানেই হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদাহরণ উনিশশো সালে সশস্ত্র মুক্তিদের মধ্য দিয়ে বাংলা স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর বাহাত্তরের প্রণীত সংবিধানের ভিত্তিতে দেশে সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্বেগ নেওয়া হয় বড় বড় কলকারখানা আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা পরিবহন প্রদান শিল্প প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা আমদানি রপ্তানি ইত্যাদি রাষ্ট্রীয় মালিকানা বা নিয়ন্ত্রণে নেওয়া হয়ে থাকে পাকিস্তান আমলে কলকারখানা ব্যবসা আর্থিক প্রতিষ্ঠান অধিকাংশ কি ছিল অবাঙালি মালিকদের নিয়ন্ত্রণে ছিল এই অবাঙালি মালিকেরা স্বাধীনতার পর দেশ ত্যাগ করলে এইসব প্রতিষ্ঠান কোথায় চলে যায় বলতে পারবা এসব প্রতিষ্ঠান ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু পরবর্তীতে সেগুলো সরকারের কাছে চলে যায় আবার সদ্য স্বাধীন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি অবকাঠামো বিপর্যস্ত সমাজের সমস্যা সংকট মোকাবেলায় সরকারকে সর্বশক্তি নিয়োগ করতে হয় স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে দক্ষ প্রশক প্রস দক্ষ প্রশাসক ব্যবস্থাপক উদ্যোক্তা সহ মানব সম্পদের ব্যাপক ধ্বংস সাধিত হয়ে থাকে ফলে উক্ত প্রতিষ্ঠান সমূহের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি এতে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়ে থাকে ফলে বেসরকারি খাত ব্যক্তি উদ্যোগকেও সম্প্রসারণ করার ব্যবস্থা নেওয়া হয় দেখো এখানে কি আমাদের সংবিধানের কথা বলা হয়েছে বাহাত্তরের পরে যে প্রণীত হয়েছিল এই সংবিধানে কিন্তু সুন্দর করে বলা হয়েছে যে একটি এমন একটি সমাজতনতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা যেখানে ঠিক না কোনো শোষণ থাকবে না শোষণ মুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা একটা কথা বলা হয়েছে কিন্তু দ্যাটস মিন আমাদের এখানে যে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার কথা বলা হবে বা হচ্ছে এই কথাটা কিন্তু বলা হয়নি শুরুতে ঠিক আছে পরবর্তী দেখি বেসরকারি খাদ্য ব্যক্তি উদ্যোগে সম্প্রসারণের এই ধারা বর্তমান সময় পর্যন্ত চালু আছে এবং এই ধারায় স্বাধীনতার অব্যাহতি পরে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়করণকৃত কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণ শুরু করা হয়ে থাকে ঠিক আছে বর্তমানে কি করা হচ্ছে বিশ্বে বিরাজমান অর্থনৈতিক অবস্থার সাথে সমতালে চলার লক্ষ্যে মুক্তবাজার প্রতিষ্ঠার উদ্দেশ্যে অর্থনীতিকে পরিচালনা করা হচ্ছে এবং মুক্তবাজার অর্থনীতি মনে আছে যেটা শুরুতেই ছিল বইয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক কিন্তু মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে রাইট এই জিনিসটা করার লক্ষ্যে কিন্তু আমাদের সরকার এখন কাজ করে যাচ্ছে এর অর্থ হচ্ছে যে আমাদের দেশে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতরা যাতে দলে বিনিয়োগ করে দেশের উন্নয়নে সাহায্য বা অংশীদারিত্ব নেয় সেই কারণে কিন্তু বেসরকারি করা হচ্ছে ঠিক আছে স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নানা রকম সংস্কার বা পরিবর্তনের মধ্য দিয়ে চলছে বর্তমানে দেশে জনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান প্রধান প্রধান শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠান কিংবা হচ্ছে আর্থিক ও প্রভৃতি কি করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত খাতের অন্তর্ভুক্ত তবে অর্থনীতির প্রায় সব খাত ক্রমশ বেসরকারি উদ্যোগের দিনে চলে যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় আরও একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের সাথে সাথে বাজার অর্থনীতি প্রতিষ্ঠা পাচ্ছে দ্রব্যের চাহিদা ও যোগান পারস্পরিক ক্রিয়ার দ্রব্যের দাম নির্ধারিত হয় এই দাম আবার উৎপাদনের প্রকৃতি পরিমাণ বা ক্রেতার ভাগকে বা ভোগকে কি বলা হচ্ছে প্রবাহিত করে দেশে উৎপাদনের জন্য যে মূলধন বা পুঁজি প্রয়োজন তা অভ্যন্তরীণ উৎস থেকেই বেশিরভাগ সংগৃহীত হয় তবে বৈদেশিক ঋণ বা সাহায্য অনুদান ব্যক্তিগত পুঁজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেশে উৎপাদন ও বন্টন প্রক্রিয়ায় সরকারি বেসরকারি খাতের সহ অবস্থান রয়েছে দেখছো যেটা বললাম যে সরকারি এবং বেসরকারি দুই খাতেরই সমানভাবে উপস্থাপন বা অবস্থান রয়েছে বেসরকারি খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে ফলে উদ্যোক্তা বা ভোক্তারের স্বাধীনতা রয়েছে এবং যে কোনো উদ্যোক্তা বা উৎপাদনকারী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারে এই উৎপাদন কার্য অবশ্য সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়ে থাকে বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি আমরা লক্ষ্য করব উপরে আলোচনা থেকে স্পষ্ট যে বাংলাদেশে প্রধানত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান তবে অর্থনীতির কিছু খাতে বিশেষত সেবা খাত সরকারি মালিকানাধীন বা নিয়ন্ত্রণ রয়েছে ওকে দেখো যদিও বইয়ে বলা হয়েছে উপরে আলোচনা সব পেলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি মিশ্র অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাও রয়েছে বাংলাদেশে ঠিক আছে ওকে তবে প্রশ্ন যদি আসে যে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান মিশ্রটাই দেওয়া কিন্তু বেশি জরুরি আমরা জানি যে ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদনের চারটি উপাদান ভূমির আয়কে খাজনা শ্রমের আয়কে বলা হচ্ছে মজুরি এবং মূলধনের আয়কে বলা হয় সুদ এবং সংগঠন উদ্যোক্তার আয় হচ্ছে কি মুনাফা চারটি সমষ্টি হল জাতীয় আয় তাহলে জাতীয় আয় কি বলা হচ্ছে বলতো ভাইয়া জাতীয় আয় হচ্ছে আমি যদি সহজেই লিখে দিই খাজনা প্লাস মজুরি খাজনা প্লাস সেটা আরেকটু লিখি ভালো মতো খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা সুদ প্লাস মুনাফা ইকুয়াল টু সব মিলায় কি আসতেছে আমার সব মিলায় যেটা আসতেছে সেটা হলো জাতীয় আয় রাইট সব কিছু মিলে কি আসছে আমার জাতীয় আয় ঠিক আছে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে উৎপাদনের অধিকাংশ ক্ষেত্রে মূলধনের মালিক বা পুঁজিপতি এবং সংগঠক একই ব্যক্তি কারণ মূলধন ছাড়া উদ্যোগ গ্রহণ করা যায় না বাংলাদেশের জনগণের একটি ক্ষুদ্র অংশ পুঁজিপতি এবং উদ্যোক্তা বৃহত্তর অংশ কি বলছে শ্রমিক মজুর যারা কিনা বেশিরভাগ কি হয় বঞ্চনার শিকার হয় তাই না ওকে তরাজাতিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য পুঁজিপতির দ্বারা শ্রমিকের শোষণ শ্রমিককে তার প্রাপ্য ন্যায্য মজুরি দেওয়া হয় না তার প্রাপ্য মজুরির একটি বড় অংশ পুঁজিপতিদের কাছে সুদ বা মুনাফা হিসেবে সঞ্চিত হয়ে থাকে অর্থাৎ জাতীয় আয়ের বৃহত্তর অংশ অল্প সংখ্যক ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করে এবং ক্ষুদ্রতর অংশ বন্টিত হয় বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে অর্থাৎ শ্রমিকদের মধ্যে বাংলাদেশের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রায় সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। আয় বন্টনের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো বাংলাদেশের শ্রমিকের মজুরি নিম্নহার, উদ্যোক্তার মুনাফার উচ্চহার লক্ষণীয়। সুদ এবং খাজনা উচ্চ হারে পরিশোধ করা হয়ে থাকে। সরকারি খাতে সরকারের নিয়ন্ত্রণ থাকায় শ্রমিকদের ন্যায্য মজুরি তুলনামূলকভাবে নিশ্চিত করা সম্ভব হয়। তবে অর্থনীতির খাতসমূহের অধিকাংশ বেসরকারি নিয়ন্ত্রণ দিনে থাকায় বাংলাদেশে আয় বৈষম্য রয়েছে এবং শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মানও কি হয় নিম্ন হয়ে থাকছে। ওকে। আমরা অর্ধ একটা আলোচনা শেষ করেছি যেটা সেকেন্ড পার্টে আমাদের ছিল যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সেখানে কিন্তু আমরা দেখেছি পৃথিবীতে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অর্থনৈতিক এবং আইটা হল ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এই চারটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটি ভালো কোনটিতে শ্রমিকরা বেশি বঞ্চনার শিকার হয় বা কোনটিতে হয় না কোনটিতে সম্পদের সমভাবে বন্টন হচ্ছে কোনটিতে আয় বৈষম্য কম হচ্ছে আয় বৈষম্য সব কিছুই আমরা দেখলাম এবং আমরা এটাও দেখলাম বাংলাদেশে কোনটি বিদ্যমান সব কিছু মিলিয়ে আমরা এই আলোচনাটি শেষ করলাম এবং আমরা যদিও প্রথমে বলেছিলাম বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে দেখলাম যে বর্তমানে সেটি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিংবা পুঁজি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার দিকে কিন্তু ধাবিত হচ্ছে এখন আমরা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ যে অংশটি অনুশীলনী সেটাতে আমরা আলোচনা করব কারণ আমরা বরাবরই বলি বোর্ড পরীক্ষা তোমরা এসএসসি দিবার সামনের সময় পঁচিশে তো এই বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু অনুশীলনী থেকেও কিন্তু প্রায় সময় এমসি কিউ বা সৃজনশীল চলেই আসে তাই স্কিপ করার মতো কোনো কিন্তু ভ্যাব বিষয় না এটা ওকে পর্ব চলে যায় আমরা প্রথমে আসি সংক্ষিপ্ত উদ্যোক্তা কাকে বলে দেখো কোন ব্যবসা বাণিজ্য করার জন্য কেউ যদি কোন কার্যক্রম গ্রহণ করে বা উদ্যোগ গ্রহণ করে তাকে কি বলা হচ্ছে উদ্যোক্তা বা সংগঠক রাইট কিংবা তোমরা বলতে পারো যে ভাইয়া সংগঠক হিসেবে কি আমরা বলতে পারবো হ্যাঁ পারবো সংগঠক হিসেবে বলতে পারবো যে কি না ওই যে ব্যবসা বাণিজ্য করার জন্য তাহলে তাকে কি শ্রম মজুরি এবং কিংবা তাকে ভূমি শ্রম তারপরে মূলধন এই তিনটি স্তরটি তাকে সামাল দিতে হবে সব পিলায় যেটি হবে সেটি হচ্ছে আমার সংগঠক বা উদ্যোক্তা এবং সংগঠক উদ্যতে কি বলা হয় বলছিলাম ইকোনমিক্সের ভাষায় ক্যাপ্টেন অফ দা ইন্ডাস্ট্রি মাথায় যেন থাকে সেই জিনিসটা হ্যাঁ ব্যক্তিগত সম্পদের উদাহরণ দাও ব্যক্তিগত সম্পদের দিতে পারবে না তোমরা আমি আর কি দিব যতগুলো আছে এখানে তোমার বাড়ি ঘর ঠিক আছে তোমার বাড়ি ঘর তোমার নিজের গার্লফ্রেন্ডও দিতে পারো সেটাবে দিও না কিন্তু হ্যাঁ বাড়ি ঘর তাও তোমার হচ্ছে যে পার্সোনাল জমি ঠিক আছে এইগুলাই জমি পুকুর ঠিক আছে পর্বতী যাই জাতীয় সম্পদ কি দেখো ভাইয়া জাতীয় সম্পদ জাতীয় সম্পদ হচ্ছে তোমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত তোমার সমষ্টিগত কিংবা এই তিনটা সম্পদের সংমিশ্রণ যেটা সেটাই হলো জাতীয় সম্পদ ঠিক আছে সেগুলো কি হতে পারে বলে দিই রাস্তাঘাট হইতে পারে সেতু রেলপথ তাই না এইসব কিছু হইতে পারে ঠিক আছে এগুলাই দিয়ে দিতে পারে উদাহরণগুলা কিন্তু মাছ উদাহরণগুলা মাস্টার মাছটা মনে রাখতে হবে সমষ্টিগত সম্পদকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে দেখছো কি বলেছে একটা প্রশ্ন দেখে মনে হচ্ছে খুব জটিল আসলে কিন্তু জটিল না কেন কারণ সমষ্টিগত সম্পদ কি সমাজের সকলের সম্পদ সেই সম্পদগুলো সমাজের সকলেই একত্রিত হয়ে ভোগ করে তাদেরকেই বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ তাই না আমরা বইয়ে পড়েছি তো কিভাবে সংজ্ঞায়িত করবে যে যেটা বলেছি এইভাবেই সংজ্ঞায়িত করবো সেই পরবর্তী দেখি বর্ণনামূলক প্রশ্নে চলে যাব বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণের রাষ্ট্রীয় করণীয় সমূহ ব্যাখ্যা করো ওকে রাষ্ট্রের সমূহ কি এই যে আমরা প্রথমেই দেখেছি একটা বিষয় যে যেগুলো রাষ্ট্র আমাদের সম্পদ রয়েছে সেগুলো কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছে কিছু যেগুলো তারা বিভিন্ন সম্পদকে কি করে রক্ষা করে বা সংরক্ষণ করে উদাহরণ হিসেবে বলি পদ্মা সেতুর কথা পদ্মা সেতুকে কিন্তু রক্ষা বা এইটার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কে দায়িত্বে আছে আর্মিরা সেনাবাহিনীরা প্লাস রূপপুরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে রক্ষণে কে আছে আর্মিরাই আছে ওকে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরো এটা কিন্তু খুবই একটা সুন্দর প্রশ্ন খুবই একটা প্রশ্ন দেখো সমাজতান্ত্রিক ওকে সো প্রথমে এখানে কে এখানে ব্যক্তি প্রধান এখানে প্রধান কে ব্যক্তি এখানে সরকার প্রধান ব্যক্তি প্রধান সরি এখানে হচ্ছে সরকার প্রধান শ্রমিক শোষণ রয়েছে তাই না ধনতান্ত্রিক শ্রমিক শোষণ এখানে শ্রমিক শোষণ রয়েছে শ্রমিক শোষণ নাই ঠিক আছে সহজ কোথায় ভাই খুবই সহজ কিন্তু এখানে সম্পদের অসম বন্টন হয় কি হয় অসম বন্টন এখানে সমান বন্টন এখানে কি হয় সমান বন্টন হয় ওকে চার নম্বরে যদি আমি আসি চার নম্বরে যদি বলি এখানে কি হয় সর্বাধিক মুনাফা অর্জন সর্বাধিক মুনাফা এখানে সর্বাধিক মুনাফা হয় এখানে সর্বাধিক মুনাফা হয় না ঠিক আছে এমন করে কিন্তু অনেক উদাহরণ অনেক পার্থক্য হয় আমি চারটা পার্থক্য ইনস্ট্যান্ট তোমাদের লিখে দিলাম খুবই সহজ ভাই খুবই সহজ ঠিক আছে এই যে ব্যক্তি প্রধান সরকার প্রধান ঠিক আছে এভাবে লিখবা হুম ওকে এভাবে লিখতে হয় এবার অপচয় ধনতান্ত্রিক হয় অপচয় সমাজতান্ত্রিক হয় না ঠিক আছে শ্রমিকরা রাজ্য মুজুরি পায় এটা দিলাম পরবর্তী চলে যাই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি বাংলাদেশে বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে মিশ্র তবে অধিকাংশ ক্ষেত্রেই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রভাবটা বেশি ধনতান্ত্রিকের প্রভাব কি রয়েছে বেশি রয়েছে ঠিক আছে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে পরবর্তী দেখি আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমষ্টিগত সম্পদ নিচের কোনটি দেখো দেখি সমষ্টিগত সম্পদ কোনটা হইতে পারে বলো ঘরবাড়ি সাগর কলকারখানা বনাঞ্চল কোনটা হবে বনাঞ্চল কারণ কি সমাজের সকলে মিলে সেটা ভোগ করছে পরবর্তী যাই উপরে কোন ভিত্তে ব্যক্তিগত সম্পদ রয়েছে দেখো তো ব্যক্তিগত সম্পদ কোনটা গাড়ি বাড়ি নিজস্ব প্রতিভা রাস্তাঘাট পার্ক স্কুল খনিজ সম্পদ সরকারি হাসপাতাল প্রযুক্তিগত জ্ঞান কোনটা এটা এক নম্বরে ওকে আচ্ছা মিশ্র ব্যবস্থার বৈশিষ্ট্য সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা সরকারি খাতের প্রাধান্য কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদিত হবে সরকারি কর্তৃক স্থিরকৃত থাকে একক উৎপাদনকারী হিসেবে একক ব্যবস্থার প্রচলন কোনটা হবে এক এবং তিন গাজীপুর জেলার বকুলপুর গ্রামের তানভীর লক্ষ্য করলেন কতিপয় লোক বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে তানভীর গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দেয় তানভীরের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ বা অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ কোন ধরনের উদ্যোগ বলতে পারবা দেখো তানভীর গ্রামের লোকজনের সহায়তায় একাই কি করেছে একাই কিন্তু করেনি সে অর্থাৎ সমষ্টিগত উদ্যোগ ঠিক আছে উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে জাতীয় সম্পদ রক্ষা পাবে হ্যাঁ ঠিক আছে অর্থনৈতিক উন্নয়ন ঠিক আছে কর্মসংস্থান সৃষ্টি হবে না এক দুই ঠিক আছে সৃজনশীলে আমরা চলে আসি সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় দেখো দেখি সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় মনে আছে তোমাদের পাঁচ ভাগে একটু ভালো মতোই লিখি আমার লেখা কিন্তু প্রচন্ড খারাপ কষ্ট করে একটু বুঝে নিও কেমন না বুঝলে কমেন্ট বক্সে জানাবা বলে দেবো না অর্থনৈতিক ব্যবস্থা কি দেখো অর্থনৈতিক ব্যবস্থা হলো যে অর্থনৈতিক যে প্রক্রিয়ায় দেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উৎপাদন হয় সম্পদের বন্টন আয় ব্যয় হয় জাতীয় আয় নির্ধারিত হয় সেগুলোকে কি বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা পরবর্তী যাই ওকে আদিক উদ্দীপকটা পড়ি পার্থক্য নামক দেশের নাগরিক তিনি যে দেশে জন্মগ্রহণ করেন সে দেশে ব্যক্তিগত কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না পার্থর বাবা কদেশে যে কলকারখানা কাজ করতেন তার প্রাপ্য মজুরি একটি অংশ প্রয়োজন অনুসারে তাকে দেওয়া হতো সাম্প্রতিককালে পার্থক নামক দেশের নাগরিকত্ব লাভ করেন তিনি যে কোনো যে তিনি সেখানে এক লক্ষ ডলার খরচ করে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন পরবর্তীতে তিনি তার আয় দিয়ে আরও একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন তো পার্থ কদেশের অবস্থা কেমন আলোকে ব্যাখ্যা করো দেখো কি বলেছে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না চাইলেই করা যায় না তার মানে কি ভাইয়া সেখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ঠিক না সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কারণ এখানে চাইলেই কিছু করা যাবে না কারণ ওই রাস্তায় ওখানকার মালিক অর্থনৈতিক ব্যবস্থা সরকার বা রাষ্ট্র পরবর্তী ক দেশে যে ধরনের অর্থ ব্যবস্থার প্রচুর তার সাথে ক অর্থ ব্যবস্থার পার্থক্য রয়েছে পার্থক্য যে বললাম পার্থক্য বললে দিলেই হবে খ হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আর ক হচ্ছে কি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দুইটার পার্থক্য যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে সো অ্যাট লাস্ট অধ্যায়টা কিন্তু শেষ হলো অনুশীলন নিয়ে আয়োজন আলোচনা করে কিংবা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রথম ক্লাসে আমরা করেছিলাম কি জাতীয় সম্পদের আলোচনা সকল মিলে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নট জাস্ট তোমার এসএসসির জন্য বা ইন ফিউচারে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো মেডিকেল সেক্টরে যাও কিংবা ইউনিভার্স পাবলিক ইউনিভার্সিটিতে হোয়াট এভার বা যেখানে যাও না কেন বাংলাদেশের তো নাগরিক থাকবা কিংবা বাংলাদেশের বাইরে গেলেও তো কোনো একটা দেশে বসবাস করবা সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা তুমি তো বিনিয়োগের ক্ষেত্রে আগাও কারণ বর্তমান সময় কি হয় মানুষের কাছে একটু ইনভেস্ট করি টাকা বাড়াই রাইট সো তোমার সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে ভালো মতো বুঝতে হবে তারপরও তুমি কিন্তু এই সব কাজ করতে পারবা সেই জন্য হলেও তোমার এই অধ্যায়টা পড়তে হবে তাই আশা করি তোমরা সকলে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবা এবং যে কোনো ধরনের সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবা ও আচ্ছা একটা কথা বলতে তো ভুলে গেছি অর্ধেক ইম্পর্টেন্ট জিনিসটা কি তাই না ইম্পর্টেন্ট জিনিস হল জাতীয় সম্পদের শ্রেণী বিভাগটা চলে আসবে উদ্দীপকে যে একটা দ্বীপে ধরো ব্যক্তিগত সম্পদ আরেকটা দ্বীপে জাতীয় সম্পদ দুইটার পার্থক্য বা সমষ্টিগত সম্পদ দিল আরেকটা দ্বীপে জাতীয় সম্পদ দুইটার পার্থক্য এই নিয়ে একটি আসতে পারে আরেকটি আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এই যেমন মাত্র আমরা দেখলাম শিলনীতে একটা দিবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আরেকটি দিবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে সো দুইটা আমাদের পার্থক্য দিতে বলবে বা বৈশিষ্ট্য দিতে বলবে এইভাবে পড়লেই আমাদের অর্থ থেকে এনাফ কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এই ক্লাসটি তোমরা এই অথের ক্লাসটি ভালো মতো আই বেট ইউ তোমরা এখানে সকল কিছু বুঝতে পারো ভালো মতো সো আনটিল দ্য নেক্সট টাইম পরবর্তীতে কোনো একটা ক্লাসের সাথে দেখা হবে আবারও ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা